কিন্তু এক বেঈমান বের হয়েছিল মুসাই নামে কাজ্জাব, আরেক বেঈমান বের হয়েছিল আরেক আসওয়াদে আনাসি। এই বেঈমানদের মোকাবেলা করতে গিয়া নবীর খতমের উপরকে বাঁচাইতে গিয়া দশ হাজার নবীর সাহাবারা বুকের তাজা রক্ত দিয়া শহীদ হয়েছে। তাই আজকে বলতে চাই, যারা নবীকে মানি, সাহাবায়ে কেরামকে মানি, আমাদের বুকের তাজা রক্ত যদি 10 কোটির প্রয়োজন হয়, 10 কোটি দেবো, 10 কোটি মুসলমান বুকের তাজা রক্ত দিবে, তবু কাবের থেকে কাবের বানায়া ছাড়বে, ঘোষণা দিয়া ছাড়বে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه সাদাকাল্লাহ মাওলানাল আযীম। আন্তর্জাতিক তাহফুজে খতমে নবুয়তের আজকের নারায়ণগঞ্জ শাখার এই মহা সমাবেশের সম্মানিত সভাপতি দিগর উলামায়ে কেরাম, খতমে নবুয়তের নামে আজকে এই মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে নতুন করে আমাদের এই আন্দোলনের সূচনা। আমি শুনতে পেরেছি এখানে মহা সমাবেশের ঘোষণার পর থেকে কাদিয়ানীরা তারা জায়গায় জায়গায় লিফলেট বণ্টন করিয়া খতমে নবুয়তকে স্বীকার করার দাবি করছে। মনে রাখবেন, এটা মারাত্মক বড় দুঃখা। মুসলমান তাদের দুঃখা ভালো করে চিনে। বিষয়টা একটু খুলি বলি, উলামায়ে কেরাম অন্য বক্তব্য দিবেন। আমার ভাইরা, গোলাম আহমদ কাদিয়ানির দল যারা বর্তমান বাংলাদেশে ভারত উপমহাদেশে আছে, তারা নতুন এক স্লোগান শুরু করেছে। সেই নতুন স্লোগান হল, আদম থেকে বিশ্ব নবী রসুল পর্যন্ত নবী ছিলেন, রসুল দিলেন দুই ধরনের। এক ধরনের নবীকে বলা হয় তাশরিঈ নবী, নতুন শরীয়ত নিয়ে আসিয়া তিনি নবুয়ত চালাইছেন। আরেক ধরনের আম্বিয়া, যাদের উপরে নতুন শরীয়ত আসে নাই, আগের নবীর শরীয়তের উপরে উম্মতকে চালাইছে, তারা গায়রে তশরিঈ নবী। কাদিয়ানি বেঈমানরা বলে, আমরা আমাদের গোলাম আহমদকে বর্তমানে তশরিঈ নবীও মানি না, গায়রে তশরিঈ নবীও মানি না। আমরা মনে করি তশরিঈ নবী, গায়রে তশরিঈ নবীর নবুয়ত বিশ্ব নবী পর্যন্ত শেষ। এই অর্থে আমরা ওনাকে খাতামুন নবী মানি। কিন্তু গোলাম আহমদ কি? তারা বলে নতুন এক আরেক নবুয়ত সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ। সেই নবুয়তের অর্থ হলো আমাদের গোলাম আহমদ উম্মতি নবী, তশরিঈ নবীও না, গায়রে তশরিঈ নবীও না। নতুন শরীয়ত আনেন নাই, আগের শরীয়ত চালান না, তিনি হলেন উম্মতি নবী। তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হলো যে একজন নবীর উম্মতের ভিতরে কোন উম্মত যদি সেই নবীকে অনুকরণ করতে 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 হুবহু নবী মত হইয়া যায়, 100% অনুকরণকারী হইয়া যায়, তখন আল্লাহ নাকি সেই নবীর উম্মতকে একজন নবী হিসাবে ঘোষণা দেয়, তার নাম উম্মতি নবী। এই অর্থে গোলাম আহমদ উম্মতি নবী, আর বিশ্ব নবী শেষ নবী। এই সমর্থ বক্তব্য দিয়া কোটি কোটি মুসলমানদেরকে কাফের বানানো হচ্ছে। পরিষ্কার কথা, নবুয়ত দাতা আল্লাহ,
নবুয়ত কে দেন? আমার আল্লাহ নবুয়ত দিয়েছেন দুইটা, তাসি নবী, গায়রে তাসি নবী। কিন্তু উম্মতি নবীর নামে কোন নবুয়তের কথা কোরআনে নাই, হাদিসে নাই, কোন নবীর শরীয়তে নাই। এটা খ্রিস্টানদের বানানো নবুয়ত। তাই গোলাম আহমদ হলো খ্রিস্টানদের বানানো নবী, আল্লাহর নবী না। এমন নবীকে বলায় দাজ্জাল, কাজ্জাব, মালউন। তাই গোলাম আহমদ কাদিয়ানির দল এরা যে কাফের, বেঈমান, এতে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, সাহাবায়ে কেরামের ভাষায় কোনো সন্দেহ নাই। যে কাফের হওয়ার মধ্যে সন্দেহ করবে সেও কাফের, ঠিক না? আপনি ঠিক বলেন। আমার ভাইরা একটু খেয়াল করেন, আমার বিশ্ব নবী 23 বছর নবুয়তের কাজ করেছেন, 16 লক্ষ মানুষকে মুসলমান বানাইয়া সাহাবা বানাইছেন। ইসলাম প্রচারে আমার নবীর যুগে 1000-এর নিচে সাহাবারা বুকের তাজা রক্ত দিয়া শহীদ হয়েছেন। শহীদদের সংখ্যা 1000-ও পৌঁছে না। কিন্তু এক বেঈমান বের হয়েছিল মুসাইলামে কাজ্জাব, আরেক বেঈমান বের হয়েছিল আরেক আসওয়াদে আনাসি। এই বেঈমানদের মোকাবেলা করতে গিয়া নবীর খতমের উপরকে বাঁচাইতে গিয়া 10,000 নবীর সাহাবারা বুকের তাজা রক্ত দিয়া শহীদ হয়েছে। তাই আজকে বলতে চাই, যারা নবীকে মানি, সাহাবায়ে কেরামকে মানি, আমাদের বুকের তাজা রক্ত যদি 10 কোটির প্রয়োজন হয়, 10 কোটি দেওয়া, 10 কোটি মুসলমান বুকের তাজা রক্ত দিবে, তবু কাবের থেকে কাবের বানায় ছাড়বে, ঘোষণা দিয়া ছাড়বে, ঠিক না? ঠিক বলেন। রাজি আছেন? রাজি আছেন? আমার ভাইরা, আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে, আর গোলাম আহমদকে উম্মতি নবী মানে, তাদেরকে প্রশ্ন করুন, উম্মতি নবী কি, কে আমাদের পূর্বে আর আসবে? তারা বলে আর আসবে না। তাইলে বোঝা গেল তারা গোলাম আহমদকে উম্মতি নবীর অর্থে শেষ নবী মানে। কোরআন বলে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, কোরআনের এই আয়াত অস্বীকার করার কারণে বেঈমান কাফেররা আমার নবীকে খাতমুন নবী মানলেও তারা কাফের। আসলে মানার দাবি করে, তারা বাস্তবে খাতমুন নবুয়ত মানে না। সুতরাং লিপিয়ার দিয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করা যাবে না। পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান রেখে বলতে চাই, এই পার্লামেন্টে 3 মাসের মধ্যে গোলাম কাদিয়ানির দল কাদিয়ানিকে অমুসলিম কাফের আইন পাস করতেই হবে। আলহামদুলিল্লাহ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।